হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রেশমিজ কিচেন বিডিতে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি, আর আমার এই রেসিপিটির নাম হচ্ছে খয়ের নুন বড়া। তো চলুন দেখে নিই খয়ের নুন বড়া করার জন্য আমাদের কী কী লাগছে। আমরা এখানে নিয়েছি খই, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, লবণ, চাট মশলা, চালের গুঁড়া, আর ভাজার জন্য নিয়েছি তেল। সবগুলো উপকরণ আমরা একসাথে মেখে নেব। আমরা দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করেছি। আমাদের মাখানোটা ঠিক এ পর্যায়ে এরকম হয়েছে, আর এরকম হলেই বুঝে নেবেন যে এটা হয়ে গেছে। চুলায় একটা ফ্যান বসিয়ে আমরা তেল গরম হতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমরা আমাদের বড়াগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। ভিউয়ার্স, আমি একটা কথা বলতে ভুলে গেছি যে আমরা আগে আমাদের এই খইগুলোকে বেছে ধুয়ে রেখেছি, আর এ পর্যায়ে ভিজিয়ে রাখার পরে যদি খইগুলো শুকিয়ে যায়, একটুখানি শুকানো পানিটা শুকিয়ে যায়, তাহলে আপনারা অল্প একটু পানি ইউজ করতে পারেন। আমরা এটাকে একদম সমান করে দিচ্ছি না, একটু এলোমেলো করে দিচ্ছি যাতে একটু ক্রিস্পি হয়। ভিউয়ার্স, আমাদের এই নুন বড়াটা যখন একটা পাশ হালকা বাদামি হয়ে বাদামি কালার হয়ে আসবে, তখনই আমরা এগুলোকে উল্টে দিব আস্তে আস্তে। নুন বড়াগুলো অনেকটাই বাদামি হয়ে এসেছে, এবার আমরা আস্তে আস্তে সবগুলো বড়া একটা টিস্যুতে তুলে নেব। আমরা একটা প্লেটে টিস্যু বিছিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে বড়াগুলোকে টিস্যুর উপরে তুলে নেব। আর এভাবে আমরা সবগুলো বড়াই ভেজে নেব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের খয়ের নুন বড়া। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।